আমাকে বলো আলকালিস গির্জার কাজ কত দূর এগুলো ইবনে মাকসুদ? কাজ প্রায় শেষের দিকে চলে এসেছে প্রভু। খুব দ্রুত আমরা ওখানে নাজরানের শহীদদের শেষাংশ নিয়ে যাব। আর এই গির্জা পৃথিবীর বুকে সবচেয়ে সুন্দরতম গির্জা হবে। পুরো দুনিয়া দেখবে আমার পক্ষে কি কি করা সম্ভব। তাহলে কি এই গির্জার নাম নাজরানের শহীদদের নামে হবে যারা নাওয়াজে পড়ে গিয়েছিল? অবশ্যই, আরবের সবাইকে নির্দেশ দেব ওখানে তীর্থযাত্রা করতে। কিন্তু আরবের সবাই তো মক্কায় যায়। তারা বলে সাইয়েদেনে ইব্রাহিম কাবা তৈরি করে দিয়ে গেছে, কাবাকেই পবিত্র মনে করে, সেজদা করে আর ওখানে মূর্তি পূজাও করে। এখন আরবীয়দের বিশ্বাস করানোর সময় এসেছে খ্রিস্টানি পবিত্র ধর্ম, যেমন নাজরানের লোকেরা ইমান এনেছে। সেই নাজরানে যারা শহীদ হয়েছেন তাদের একজন আমাদের দাদা আল হারিত। তাড়াতাড়ি কাজ শেষ করো, আমি দেখার জন্য অধীর হয়ে আছি। কাজ শেষ করার সাথে সাথে আমি আরবীয়দের ওখানে তীর্থ করার নির্দেশ দেব। কিন্তু প্রভু, আপনি এটা কিভাবে করবেন বলুন তো? আগে কাজটা শেষ হোক, তারপর তোমাদেরকে বলবো। কি হলো আব্দুল মুত্তালিব, কোনো ভালো খবর? আব্দুল্লাহ বেঁচে গেছে। কিভাবে? আরে একটু ধৈর্য ধরো, আমাকে একটু বসতে তো দেবে। আমাদের ক্ষমা করুন রাব্বি।